এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছে, কিন্তু একটু নিশ্চিত করেই বলা যায় যে এখন মিডিয়ার ক্যামেরা থাকলেও সন্ধ্যাবেলার টিভিতে এই জামায়াতের ছবি বা সূত্রধার কথা কোনো কিছুই দেখানো হবে না, কারণ খবরের কাগজে ছাপা হবে না, কারণ এটা এই রাজ্যের দস্তুরে পরিণত হয়েছে। আগামীকাল ব্যারাকপুরের আনন্দপুরী মাঠ ও মাঠ ভরাতে গেলে 80,000 লোকের দরকার হয়। সিআইটিউর রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সূর্যদেব সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সকাল থেকে 8:30 আমি দিল্লি পৌঁছেছি, তারপর থেকে ক্রমাগত খুনাখুনি করা হচ্ছে। মিলিটারি এখনো অব্দি পারমিশন দিয়ে উঠতে পারেনি যে ওখানে মিটিং করা যাবে কি যাবে না। 1 মাস আগে পারমিশন চাওয়া হয়েছে। তা আমাদের কথা হচ্ছে পারমিশন পাওয়া যা কার না যা, কালকে আনন্দপুরীতে লক্ষাধিক লোকের সমাবেশ হবে, লাল পতাকা উড়িয়ে সমাবেশ হবে, নবান্নের প্রস্তুতিতে সমাবেশ করে 22 তারিখ নবান্নের অভিযান। সেই জন্য আজকে এখানে মিছিল সংঘ মিটিং সংগঠিত হচ্ছে। এমন এটা নতুন কোন ঘটনা নয় যে আমাদের রাজ্যে এই পারমিশন পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস তো এ কারবার করছিল, নতুন করে বিজেপিও, কেন ওই মাঠ হচ্ছে কেন্দ্রীয় সরকারের মিলিটারি আন্ডারে, তারা ওই মাঠের পারমিশন দেওয়া নিয়ে টাল বাহানা করছেন। আসলে সমস্যা হচ্ছে যে এই যে টিভিতে সন্ধ্যাবেলার টিভি চ্যানেলে মোদী থেকে মমতা, অমিত শাহ থেকে দিলীপ ঘোষ, এবং সেখানে তারপরে বরকতি থেকে বিক্রম, এই হচ্ছে থাকবে, অন্য কিছু থাকবে এই ভৈরব বাহিনী। নৃশংস ভাবে তাকে আক্রমণ করেছিল, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন, কিন্তু টিভির পর্দায় কে মদ খেলো আর কে মদ খেলো না, মদ খেয়ে গাড়ির গতি কতটা হলো, এর বাইরে কোনো আলোচনা সংগঠিত হবে না। কারণ সে আলোচনা সংগঠিত করতে গেলে লাল ঝান্ডাকে দেখাতে হবে, আর লাল ঝান্ডাকে দেখানো যাবে না। মোদী আর মমতার বাইরে, অমিত শাহ আর বিজেপি, আর তৃণমূল কংগ্রেসের বাইরে কাউকে দেখানো হবে না। এই রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এর মধ্যে একটা মিটিং হলো তৃণমূলের, আমি তখন লাইভ দেখিনি, তৃণমূলের সব প্রোগ্রাম তো টিভি দেখায় আর কি, তো পরে রাত্রিবেলা টিভিতে দেখলাম যে মিটিং যে হচ্ছে আর কি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আবার তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হবেন, সেই জন্য সেখানে মিটিং হচ্ছে। কি নাকি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হঠাৎ করে কি একটা বললেন শুনলাম, এই চলে না উঠে দাঁড়াও, এক এক করে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। আমার মাস্টার মশাই অধ্যাপক সৌগত রায়কে দেখে আমার খারাপ লাগছিল, উঠে দাঁড়াতে ইতস্তত করছিলেন, কিন্তু সবার আগে লাভ দিয়ে সোমন চ্যাটার্জি উঠে পড়েছে, হাসছে, বাকিরাও একে একে উঠে পড়েছে, অধ্যাপক সৌগত রায়কে উঠে দাঁড়াতে হয়েছিল। আর তারপরেই শুনলাম সিপিআইএম এর বাড়ি যান, সিপিআইএম এর কর্মীদের গিয়ে বোঝান সিপিআইএম যাতে বিজেপিতে না চলে যায়। সেই সমাবেশ থেকে লাল ঝান্ডার সমাবেশ আমরা বিনীতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনাকে সিপিআইএম কে নিয়ে ভাবতে হবে না। সিপিআইএম কি করবে, সিপিআইএম এর ঝান্ডা কার হাতে থাকবে, সিপিআইএম এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বিজেপি কে নিয়ে মিডিয়ার সাহায্যে টিভিতে থাকুন, রাস্তা রয়েছে সিপিআইএম এর জন্য, রাস্তাই রাস্তা, সিপিএম রাস্তাতে থেকেই লড়াই আন্দোলন সংগঠিত করবে। আর আগামী 22 তারিখ নবান্নের অভিযান দিদিমণি, ওই 14 তলায় উঠলে আমাদের রাজ্যের এক সাংবাদিক ছবি তুলেছিলেন, ছবিটা পুরস্কার পেয়েছিল, ওই নবান্নের ওপর থেকে তোলা একটা চমৎকার ছবি। আমরা শুধু বলি যে আপনি দয়া করে সেদিন নবান্নে থাকবেন, একবার 14 তলায় গিয়ে উঠবেন, আর তারপর তাকিয়ে দেখবেন রক্ত পলাশার রক্ত জবার মানে কি, লক্ষ লক্ষ মানুষ আর লক্ষ লক্ষ লাল পতাকা উড়িয়ে নবান্নের অভিযান, দাবি আদায়ের অভিযান সংগঠিত হবে। আসলে এই যে বললেন চোরেরা উঠে দাঁড়াও, চোরেরা উঠে দাঁড়িয়ে পড়লো, তারপর বলছেন ষড়যন্ত্র হচ্ছে, আসলে বিজেপি রয়েছে বলে বিজেপি যেভাবে উপলব্ধ করছে। আমি আজকেও আমার পার্লামেন্টের মিটিং ছিল, সেই মিটিং করতে গিয়ে খবর নিলাম, খবর নিয়ে জানতে পারলাম যে না, এখনো লালকৃষ্ণ আদবানি এথিক্স কমিটির মিটিং দেখে উঠতে পারেননি। 13 মাস হয়ে গেছে সমস্ত কমিটির মিটিং হয় প্রতি মাসে একটা করে, আর লালকৃষ্ণ আদবানি যখনই এথিক্স কমিটির মিটিং ডাকবার প্রশ্ন উঠছে তখনই অসুস্থ হয়ে পড়ছেন, এথিক্স কমিটির মিটিং আর হচ্ছে না, এইরকম একটা পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শুধু আপনাদের সামনে একটা ঘটনার কথা বলতে চাই, কেননা আজকে দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যের মিডিয়া প্রাণ আক্রমণ করার চেষ্টা করছে যে তৃণমূল আর বিজেপি ছাড়া রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই, লড়াই তো তৃণমূল আর বিজেপির, আমার খেয়াল পড়ে গত বছর এপ্রিল মাসের প্রথম রবিবার নির্বাচনী প্রচারে আমি মালদায় গেছিলাম, মালদাতে সকালবেলা নির্বাচনী প্রচারের পর বিকেলবেলা বৈষ্ণব নগরে মিটিং করতে যাব, বৈষ্ণব
পরে যখন যাচ্ছি মালদা থেকে বেরিয়ে দেওয়ার পর কালিয়া চক অতিক্রম করেছি, হঠাৎ করে দেখছি মাইকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর ভেসে আসছে। আমার গাড়ি যিনি চালাচ্ছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই সিএম এখানে এসেছেন নাকি? ছেলেটি বলছে, না সিএম আসেনি। আমি বলছি, সিএম এর কথা শোনা যাচ্ছে? বলছে, না দাদা সিএম এখানে আসেনি, দুদিন আগে সিএম এসেছিলেন। আমি ওকে বলছি যে অদ্ভুত বলে কিন্তু সিএম এর গলা শুনছি আর অনেক মাইক খুঁজতে পারা যাচ্ছে। ছেলেটা আমায় বলছে, ওই যে মালদা শহর পেরোবার পর বাঁদিকে একটা বড় হোটেল দেখলেন? আমি জিজ্ঞাসা করলাম, যেখানে নিউজ সারা প্যান্ডেল করেছিল? বলছে, হ্যাঁ হ্যাঁ ওই হোটেলটা, ওই হোটেলেই তো দিদিমণিকে পুড়িয়ে মারবার চেষ্টা হয়েছিল। আমার মনে হলো, হ্যাঁ ঠিকই ও বলেছে, টিভিতে দেখেছি, খবরের কাগজে দেখেছি, একটা হোটেলে রাত্রিবেলা আগুন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুড়িয়ে মারবার চেষ্টা হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আবার ওই হোটেলে উনি উঠেছেন? বললেন, পুড়িয়ে মারবার চেষ্টার পর যতবার মামলা এসেছেন ওখানেই ওঠেন, আর এবার ওখানেই হেলিকপ্টারে জায়গা হয়েছে, মানে হেলিকপ্টার নাম্বার জন্য হেলিপ্যাড হয়েছে, ওখানেই উনি উঠেছেন। তা আমি ওকে বলছি, সে ভেবে আমাদের কি হবে? উনি ভালো ছবি আঁকেন, ওই রকম আচরে 25-26 মিনিটের ছবিতে কোটি কোটি টাকা রোজগার হয়, সেই টাকায় হেলিকপ্টার চলে, আমরা তার মধ্যে যেতে চাই না বাবা, চলো তাড়াতাড়ি বহিষ্কৃত হয়ে পৌঁছতে হবে। এগোচ্ছি আর মাইকের আওয়াজ আরো তীব্র হচ্ছে। হঠাৎ করে একটা মোড় ঘোরবার পর দেখছি এরকম একটা মঞ্চ, মঞ্চের মধ্যে মিটিং হবে, মিটিং তো শুরু হয়নি, আর মঞ্চের সামনে ফাঁকা চেয়ার, আর নিচে মাইক ফ্যান বন্ধুরা, তারা সেই মঞ্চের ওখানে ক্যাসেটে মমতা ব্যানার্জির বক্তৃতা বাজাচ্ছেন। এবার বুঝতে পারলাম যে মমতা ব্যানার্জি বক্তৃতা করছেন, মাই আগে বক্তৃতা করেছেন, সেটাই ক্যাসেটে করে বাজানো হচ্ছে। কিন্তু যে মঞ্চটা, যে মঞ্চে মিটিং হবে, এই যে নবান্ন অভিযানের হোর্ডিং এখানে রয়েছে, আমরা দাঁড়িয়েছি নবান্ন অভিযান, সেই এইরকম সেই মিটিং এ দেখলাম মঞ্চের মধ্যে একটা ব্যানারের মধ্যে একটা পদ্ম ফুল আঁকা রয়েছে, আর লেখা রয়েছে বৈষ্ণব নগর কেন্দ্রে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে স্বাধীন সরকারকে জয়যুক্ত করুন। এবং স্বাধীন সরকার এমএলএ হয়েছেন, সেই মিটিং এ কেন মমতা ব্যানার্জির বক্তৃতা বাজছিল এটা বুঝে ওঠার সুযোগ হয়নি। মিটিং এর ওখানে পৌঁছেছি, আমাদের যিনি ওখানে এমএলএ ছিলেন বিশ্বনাথ ঘোষ, তাকে জিজ্ঞাসা করেছি, কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করেছি, তারা বললেন আসলে উনি বৈষ্ণব নগরে এসেছিলেন, একটা বক্তৃতা করেছেন, এবং বক্তৃতা করে চলে যাওয়ার পর সেই বক্তৃতার শেষ অংশটা তৃণমূল কংগ্রেসের নেত্রীর বক্তৃতা, তার শেষ 10 মিনিট 12 মিনিট বিজেপি বাজিয়ে চলেছে। কেননা এরকম একাধিক আসনে উনি গেছিলেন, যে আসনগুলোতে ওনাকে নাগপুর যেতে বলেছিল, এই যে গোটা 100 সিট ওনাকে জিততে বিজেপি সাহায্য করলো। উমা ভারতী থেকে তিনি ঘোষ বলছেন, আমি উনি গেছিলেন বৈষ্ণব নগরে, উনি গেছিলেন ভরতপুরে, উনি এই সমস্ত সিটে গেছিলেন যেখানে বিজেপি জিততে পারে। ভোটের যেদিন ফলাফল বেরোলো, বৈষ্ণব নগর সিটের রেজাল্টের দিকে তাকিয়ে দেখছি যে তৃণমূল প্রায় কোনো ভোট পায়নি, আর অল্প ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী তিনি কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করেছেন। দেখতে দেখতে এই ভরতপুর সে যোগ্য উত্তর সুরিয়া গেলে উনি ইসজর্জিয়ার ভুয়ো ডক্টরে, আর গলায় গামছা দিয়া দিলীপ ঘোষ, বিজেপির লোকেরা বলছে ভুয়ো পলিটেকনিক ডিগ্রি জমা দিয়ে দিয়েছে, একেবারে রতনে রতন ছেড়ে স্বাভাবিকভাবে জোরদার জোট হয়েছে। আর তার মধ্যে দেখলাম গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় ওই ভরতপুর সিট বাদ দিয়ে সমস্ত আসনে তৃণমূলের সব থেকে কম ভোট কত? না 56,000। ভরতপুর বাদ দিয়ে সব থেকে কম ভোট অন্য সমস্ত আসন মিলিয়ে হচ্ছে 56,000। আর কোন অজানা অঙ্কে ভরতপুরে 56,000-এর ধারে কাছে তৃণমূল গেল না, ঠিক সেই পরিমাণ ভোট চলে গেল বিজেপিতে। আর সেই ভোটের জোরে জ্ঞান সিং সোহমপালের মতো পুরনো এমএলএ কে হারিয়ে এই দিলীপ ঘোষ বিধানসভায় এসে গেলেন। গতকাল এই যে কথাগুলো আমরা এখন যখন বলছি, বারবার বলছি, এখানে সূর্যদা উপস্থিত আছেন, খাগড়াগড়ে বিস্ফোরণ যেদিন হয়েছিল, সূর্যকান্ত মিশ্র তখন বিধানসভার বিরোধী দল নেতা, আমরা বলেছিলাম এটা গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার ঘটনা নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। গতকাল বাংলাদেশের রাজশাহীতে ব্যাপক আক্রমণ হয়েছে, আক্রমণ করেছে সেখানকার সেনাবাহিনী এই জঙ্গি ঘাঁটিগুলোতে, জঙ্গিরা সেই আক্রমণের সামনে হন্তাশা অবস্থায় আত্মঘাতী হয়েছে। এখন আমাদের কথা নয়, এটা সিপিআইএম এর কথা নয়, বাংলাদেশের খবরের কাগজে বেরিয়েছে, বাংলাদেশের বাংলাদেশের পার্লামেন্ট, আমাদের মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের দমকল, দমকলের পাশে বাংলাদেশের রাজশাহী, বাংলাদেশের রাজশাহীর যিনি এমপি সেই ফজলে হোসেন বাদশা চিঠি দিয়েছেন আমাদের দেশের সরকারকে, ওদের সাতক্ষীরার এমপি লুৎফর রহমান চিঠি দিয়েছেন আমাদের দেশের সরকারকে, সে চিঠির কথা বাংলাদেশে বেরিয়েছে, মিছিল হয়েছে, কেন্দ্রমারা বলছেন সারদা কেলেঙ্কারিতে যে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে, সেই টাকা অ্যাম্বুলেন্সে করে নদী পথে এই রাজশাহীতে পৌঁছেছে জামাতের ক্যাম্পে, সাতক্ষীরাতে পৌঁছেছে জামাতের ক্যাম্পে, পৌঁছে দিয়েছে তৃণমূলের নেতারা।
বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিয়ে উচ্চবাচ্য করছে না। আমরা বলতে চাইছি, জানতে চাইছি যে কেন কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা নিচ্ছে না। এই যে এডিটেড ভিডিওটা বেরিয়েছে, যে ভিডিওতে এক ডজন তৃণমূলের নেতা আর সঙ্গে ওই দালালটা, যে দালাল টিভিতে বলেছে টেবিল বাজিয়ে আমি তৃণমূলের দালাল, তৃণমূলের জন্য টাকা তুলি, আজও মির্জার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। ঠাকুরাগড় বিস্ফোরণ ধামা চাপা দেওয়ার জন্য এই মির্জা চেষ্টা করেছিল। আর আমরা যখন এই কথা বলছি, আজকে নতুন করে আবার শোনা যাচ্ছে রাজনাথ সিং এর সঙ্গে তার বৈঠক হয়েছে, আমরা ভুলে যাইনি দিদিমণি। আপনি ভুলে যেতে পারেন, যে বিজেপির নেতৃত্বে জাতীয় সরকার হলে আমার কোনো আপত্তি নেই, এটা আপনি বলেছেন। মোদীকে প্রধানমন্ত্রী চাই না, লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, রাজনাথ সিং প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই। আসলে রাজনাথ সিং না থাকলে আপনার ভোটার পার্টিটা ব্যাপক সমস্যার মধ্যে পড়ে যেত, বিপদের মধ্যে পড়ে যেত, যে কারণে রাজনাথ সিংকে প্রধানমন্ত্রী চাই। আর এই বোঝা পড়ার মধ্যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে, মানুষ পথের বিক্রি হয়েছেন, কোন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, সারদা কেলেঙ্কারি ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছে। নারদা কেলেঙ্কারিতে হাইকোর্টে জেলায় সুপ্রিম কোর্টে উনি দৌড়েছিলেন, সুপ্রিম কোর্ট সে বাতিল করে দিয়েছে, হাইকোর্টের রায়কেই তুলে ধরেছে, আজও কিছু হলো না একজনকেও। কারণ দৌড়াদৌড়ি চলছে, কেউ দৌড়চ্ছেন দিল্লিতে, কেউ যাচ্ছেন সিদ্ধার্থনাথ সিং এর অফিসে, পায়ে পড়ে যাচ্ছেন সিদ্ধার্থনাথ সিং এর অফিস থেকে রাম মাধবকে ফোন করা হচ্ছে, রাম মাধব বলছেন আমি দেখবো কোথাও কোনো আরো বড় নেতারা, তারা চারিদিকে দৌড়াদৌড়ি করছেন, ভাই ভাই কো সবাইকে বাঁচাতে হবে। কিন্তু আমরা বলছি সেটিং যতই হোক, সেটিং যতই মজবুত হোক, ফেভিকলের সেটিং ও হতে পারে, কিন্তু জনগণ ফেভিকলের সেটিং এর তো আটকা করে না, জনগণের আদালতে বিচার হবেই, কেউ ঠেকাতে পারবে না। এই দাবিতে নবান্নের অভিযান, আরো অনেক দাবি রয়েছে, এই দাবিতে এই দাবি নিয়ে, কেননা এই দাবি আমাদের গোটা রাজ্যে মানুষের যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে যে ধরনের আক্রমণ, এবং আজকে দাঁড়িয়ে নতুন করে যে বিপদ তৈরি হয়েছে, ভাবা যায় টিপু সুলতানের মতো দেশপ্রেমিক, টিপু সুলতানের মতো দেশপ্রেমিকের নামে যেমন ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটাকে নামকরণ করবার কথা হলো, গিরিশ কন্যা যেমন বললেন তখন গিরিশ কন্যাকে খুনে হুমকি দিল এই বরগতি, যিনি নাকি থাকেন ভারতবর্ষে আর ভারতবর্ষের নিয়ম কানুন মানতে তৈরি নন, ওনার জন্য নাকি আলাদা নিয়ম, তাও কে দোষ দিয়ে কি হবে। মমতা ব্যানার্জি নিজেই তো নিয়ম কানুন মানেন না, নিজের মতো আইন, নিজের মতো সংবিধান, সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এইরকম বরগতিদের মতো লোকেদের তৈরি করেছেন, যারা দেশের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলবার সাহস দেখাচ্ছে যে দেশের বিরুদ্ধে লড়াই করবে। আমরা বলছি এত সোজা নয়, নবান্নের অভিযানের সামনে দাঁড়িয়ে অনেক দাবি দাওয়া আছে, সুজন্দা বলবে, সুজলা বলবে, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু যেহেতু যাদবপুরের সমাবেশ হচ্ছে, এই যাদবপুরের মাটিতে আমাদের দেশ, এই বাংলা, এই বাংলার রাজধানী যে কাঁটাতার, উইলিয়াম র্যাডক্লিফ যখন কোচবিহারের দেবীগঞ্জ থেকে বঙ্গোপসাগর অব্দি একটা দাগ কেটে দিয়েছিলেন, সে দাগ একটা দাগ ছিল না, বাঙালির বুকটা উনি চিড়ে দিয়েছিলেন। আর তারপর গোয়ালন্দের স্টিমার ঘাট হয়ে যে মানুষ কুকুর ছাগলের মতো রাত্রির বেলা শিয়ালদা স্টেশনে এসে কোন রকমে মাথা গুঁজলো, কোন রকমে ছেলে মেয়ে পরিবারকে সঙ্গে নিয়ে কোন রকমে আঁকড়ে পড়ে থেকে টিনের তরঙ্গ নিয়ে ভোরবেলা এবং শিয়ালদা স্টেশন থেকে এই দক্ষিণ দিকের ট্রেনে উঠছে, ওঠবার আগে ঘুমন্ত কলকাতার দিকে ছেলেটা মেয়েটাকে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিল এটাই আমাদের দেশ, আমরা এখানেই বেঁচে থাকবো। তারপরে এই যাদবপুর স্টেশনে এসে নেমেছিল, কেউ চলে গেছিল অন্যদিকে, কেউ যাদবপুর, কেউ বাঘাযতীন ছড়িয়ে গেছিল যাদবপুরের কোন ধরে, আর এই যাদবপুরের কোনায় কোনায় লাল পতাকা মায়ের মতো মমতা নিয়ে কলোনি করে তুলেছিল উদ্বাস্ত মানুষের কলোনি, সেই উদ্বাস্ত আন্দোলনের মাটি যাদবপুর। 52 সালের প্রথম নির্বাচন, ওদিকে চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক অম্বিকা চক্রবর্তী নির্বাচিত হচ্ছেন, এদিকে লাল ঝান্ডা উঠছে কমিউনিস্টরা নির্বাচিত হচ্ছেন, উত্তাল গণ আন্দোলনের গর্ভপ্রিয় যাদবপুর, আর এই যাদবপুরের মাটিতে এই উত্তাল গণ আন্দোলন, এই লাল পতাকা, আছে লাল পতাকা মাথা তুলেছে, এই মাথা তুলতে তুলতে মৃত্যুহীন স্পর্ধ নিয়ে অতিবামদের মোকাবিলা করেছে, আর রক্ত দিতে দিতে যাদবপুরের মাটি এ কথা ঘোষণা করেছে, ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক, ভয় ছাড়া পায় তাদের ছায়া দুর্মিলা, অগ্নি দহনে দৃপ্ত দহনে আমরা জীবন করেছি জয়, আর আমরা জেনেছি মদের প্রভু মৃত্যু তোমার নয়, তাই নয় বাঁধন থায় সাধন, এই নয় বাঁধন থায় সাধনের যাদবপুর, লাল পতাকার যাদবপুর, মায়ের মতো মমতা, বাজপাখির মতো বৃষ্টি, সিংহের মতো কলিজা,
পোল্লা উপত্যকাকে রক্ষা করেছে, 72 সালের নির্বাচন এত রিগিং হয়ে গেছে, তবুও ভোটের ফলে ফলাফলের উপর পর্দা গেছে, যাদবপুরে সিপিআইএম এর সংখ্যা হয়েছে, সিপিআইএম এর প্রাপ্তি দিনে সুযোগ।